আসসালামুয়ালাইকুম। আপনারা এই ক্যামেরায় যাকে দেখতেছেন সে পুনরায় নিজেকে দাবি করতেছে, এই পিছন দিয়ে সরেন আপনারা, সে নিজেকে দাবি করতেছে সে নাকি পুনরায় জন্মগ্রহণ করেছে ঈসা নবী মুসা। আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, সে মুসা নবী হিসেবে নিজেকে দাবি করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন যে এখান থেকে 2 বছর আগে একজন মানুষ নিজেকে মুসা নবী দাবি করে যে ভণ্ডামি শুরু করেছিল, ঠিক একইভাবে আরেকজন মানুষ নিজেকে মুসা নবী দাবি করে একই রকম ভণ্ডামি শুরু করছে। তো তিনি একটি এলাকায় ঘুরতে যাওয়ার সময় তার যানবাহনে লেখা ছিল যে তিনি মুসা নবী, এবং এই সম্পর্কে অনেক কিছু লেখা ছিল। পরবর্তীতে জনগণ তাকে ধরে এবং সেখানকার ইমাম এবং জনগণ এবং প্রশাসন মিলে মুসা নবী সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তিনি আটকাই যায়, তিনি সব কিছু বলতে পারে না। তো পরবর্তীতে কি হয়েছিল সেই সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি। আপনারা যাকে ক্যামেরায় দেখতেছেন সে মুসা নবী হিসেবে নিজেকে দাবি করতেছে, এই যে সে প্রমাণ প্রমাণ স্বরূপ তার বই দিচ্ছে। আমাদের মসজিদুর রহমানিয়া মসজিদের ইমাম সাহেব আছে সাথে আমাদের, তাকে দিয়ে আমরা এটা সঠিক যাচাই বাছাই করব। ইনশাআল্লাহ সবাই আপনারা আমাদেরকে সাহায্য করেন এই ফেতনা থেকে বাঁচান। এই যে সে বই দেখাচ্ছে, দলিল হাদিস শরীফ নাকি বের করবে। আপনি এই যে বই নিয়ে আসছেন শুনি, আমরা ইমাম সাহেবের কথা শুনি। আপনি যে দাবি করতেছেন আপনার দাবির সাথে আপনার বই মিলবে না, আপনার আপনাকে তো সরাসরি কোরআন এবং হাদিস নিয়ে আসতে হবে। শেষ নবী মুহাম্মদ ছেলে মুসা আলাইহিস হবেন না আপনি, কারণ শেষ নবী মুহাম্মদ মুসা আলাইহিস আসবে এমন কোন ঘোষণা নাই কোরআনে, না থাকলে আপনি আসতেছেন কিভাবে? তারা কিচ্ছু জানে না, তারাও কিন্তু সব বুঝতেছে এখন। সুতরাং আপনি আপনার এই সমস্ত, এই যে তার কাছ থেকে এইসব জিহাদি বই, এই যে ফ্রাউনের বই, এই যে এইসব বই, এইসব বই এক একটা দেখান তো আমাদের বইগুলো দেখান। আপনি আপনি আজকে প্রমাণ করবেন, আপনি না আপনি আপনি আপনার এই কর্মকাণ্ড বন্ধ করবেন আজকে থেকে। লেখক দিয়ে কাজ হবে না, ইহুদিরাও তো লিখতে পারে না। লেখক দিয়ে শুনেন, আপনাকে তওবা করতে হবে। শুনেন, আপনি 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 আপনারা ক্যামেরায় যাকে দেখতেছেন সে নিজেকে মুসা নবী হিসেবে দাবি করতেছে। এই আবেদনের এই আবেদন এই এলাকার আমাদের ইমাম সাহেব জায়গা দিয়েছে সন্দীপে, ওইটাই রাইট। দেখেন সে নিজেকে, হ্যাঁ, পুনরায় সে জন্মগ্রহণ করছে, বলেন এখন এর কি কি করা উচিত? সে নিজেকে সে আমি সে লিখতেছে যে আমি মুসা নবী পুনরায় জন্মগ্রহণ করেছি। সে মুসা নবী পুনরায় জন্মগ্রহণ করছে ইসলাম ধর্মে, ইসলাম ধর্মে। এই সে এই দেখেন কিছু কিছু বই দেখেন, এই বইগুলো দেখেন দেখেন। ধরো বেটা তুই গাড়ি ঘুরে যা, আর 10 মিনিট পর যা। দেখেন দেখেন কি তার কাছে পাওয়া গেছে, দেখেন এইসব বই তার কাছে পাওয়া গেছে। এই দেখেন বাবা তোমরা একটু সরো, দেখেন আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, বলেন আপনারা বলেন এর রায় কি হওয়া উচিত, বলেন এটার রায় কি হওয়া উচিত। আমরা আমরা যে তাকে ধরছি এটা কি আপনার তো সাধারণ জনগণ আছেন, আপনার কি এর সাথে একমত? আপনার কি একমত ভাই? হ্যাঁ, আপনারা কি ভাই সবাই একমত এটা তারে যে ধরায়? দেখেন কত মানুষজন, কত মানুষজন লাইভ দেখতে আইছি আমি। হ্যাঁ, এই যে দেখ দেখ
দেখেন সে নিজেকে মুসা নবী দাবি করতেছে। আমরা আমরা রহমানিয়া মসজিদ নিউসি ব্লক পশ্চিম 5 নং ইউনিটের ভিতরে অবস্থান আছি। আপনারা যদি আসতে চান আসতে পারেন। আমাদের সাথে আছে রজ্জভাওলাদের বিপুল, সংগ্রামী সিনিয়র সহসভাপতি, 93 নং ওয়ার্ড ছাত্রলীগ। রজ্জভাওলাদের বিপুল আপনার তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা ভিডিওটি দেখার পর বুঝতে পারছেন যে মুসা নবী দাবি করা এই মানুষটি 100% ভণ্ড একজন ব্যক্তি। তো আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখতে পাবেন তারা সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন, তাহলে এই ধরনের ভণ্ড মানুষদেরকে মানুষজন বুঝতে পারবে বা দেখতে পারবে, তাহলে তাদের মধ্যে এক ধরনের সচেতনতা বৃদ্ধি পাবে এবং এই ধরনের অপরাধ করার সাহস অন্য কেউ পাবে না। তো দর্শক, যদি ভিডিওটি থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। সকলের শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।